Hello everybody, hope you are doing well in your studies. Today I want to share my Esic UDC mains exam strategy. Amra shobai jani je ekhane charte kore section thake, English, Maths, Reasoning ar GA. Prottektate 50 ta kore question thake ebong shegulote 50 ta 50 marks thake, to all over 200 marks er porikha hoye thake. এবং ইংলিশে 50 কোয়েশ্চেন্সের মধ্যে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকিউরেসি। যদি 35 কোয়েশ্চেন্স আমরা এর মধ্যে থেকে অ্যাটেম্পট করে থাকি, অ্যাকিউরেট হওয়াটা খুব প্রয়োজন। তো অ্যাকিউরেসিটা সবথেকে বেশি এখানে ম্যাটার করবে। নেক্সট, ইংলিশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্যারাজাম্বল, রিঅ্যারেঞ্জমেন্ট, মিসস্পেলড ওয়ার্ড, ফিলার্স, ক্লোজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন, ভোক্যাবস, এরকম অনেক টপিকস আছে। এবং প্রত্যেকটা টপিকস থেকে 5টা থেকে 6টা করে কোয়েশ্চেন হয়ে থাকে। আর রিঅ্যারেঞ্জমেন্ট আর প্যারাজাম্বলে তো অবশ্যই 5টা প্রশ্ন আসে, মিসস্পেলড ওয়ার্ডে, ফিলার্সে 3টে থেকে 4টে কোয়েশ্চেন আসে। ইউডিসি মেন্স মোটামুটি আরআরবি ক্লার্ক মেন্সের লেভেলের এক্সাম হয়ে থাকে, আর খুব একটা কোয়েশ্চেন কঠিন হবে না। তো আমি তো আইবিপিএস ক্লার্ক মেন্স আর ইএসআইসি ইউডিসি মেন্স যেখানে যেখানে যত মক আছে, স্মার্ট কিডটা কিংবা গ্রেড আপ কিংবা প্র্যাকটিস মক, বিভিন্ন জায়গার সব মক অলরেডি বেশিরভাগই মক টেস্টগুলো আউট হয়ে গেছে। তো আমি অলরেডি মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করে শুরু করে দিয়েছি। সো তোমরা যদি চাও তোমরাও শুরু করতে পারো, তাতে প্র্যাকটিস ভালোই থাকবে। রেজাল্ট কী হবে না হবে সেটা পরের কথা, কিন্তু প্রিপারেশন নিয়ে রাখলে সেটা পরবর্তীকালে অন্যান্য এক্সামেও কাজে লাগবে। সেই জন্য আমি অন্তত পক্ষে প্রিপারেশন শুরু করেছি। আর ইংলিশ পোর্শনে মোটামুটি 35 থেকে 45 কোয়েশ্চেন্স অ্যাটেম্পট করে সেটা যদি অ্যাকিউরেট হয়, 95% অ্যাকিউরেসি থাকে, তাহলে ইংলিশ মোটামুটি খুবই ভালো পরীক্ষা হয়েছে বলে ধরে নেওয়া যায়। ম্যাথসে বেশিরভাগ ক্ষেত্রে ডিআইটা বেশি পরিমাণে আসে, সেই জন্য ডিআইটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। এবং আমিও খুব ডিআই এর ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ বেশিরভাগ 20 থেকে 23 মার্কসের কোয়েশ্চেন ডিআই থেকেই আসে। তো আমি আন একাডেমি থেকে যে অরুণ স্যার আছেন ওখান থেকেও কিছু মেন্সের পিডিএফ নিয়ে প্র্যাকটিস করছি, কোনো অসুবিধা হচ্ছে না, ওটা করলে মোটামুটি আশা করি হয়ে যাবে। আর ওয়ার্ড প্রবলেম তো প্রত্যেকটা টপিক ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করছি, মানে করা উচিত। প্রফিট লস, স্পোর্টস অ্যান্ড স্ট্রিম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরকম একটা করে ধরে প্র্যাকটিস করলে বেশি সুবিধা হয়। এছাড়া রয়েছে স্পিড ম্যাথস। স্পিড ম্যাথসের ক্ষেত্রে 15 থেকে 20টা কোয়েশ্চেন থাকে, সিম্প্লিফিকেশান, কোয়াড্রেটিক, নাম্বার সিরিজ, এগুলো প্রত্যেক দিনই আমি 10টা থেকে 15টা করে কোয়েশ্চেন আশিস আরোরা স্যারের দেওয়া চেকলিস্ট বা আরও অন্যান্য যেসব পিডিএফ আপলোডেড আছে ওখান থেকেই প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। 40-50 পেলেই সেটা অনেক, ঠিক আছে। আর রিজনিংয়ের ক্ষেত্রে বেশিরভাগটা আমি অ্যাটেম্পট করার চেষ্টা করি মকগুলোতে, 50-50 পাওয়ার চেষ্টা করি, কারণ রিজনিং কোয়েশ্চেন খুব একটা শক্ত হয় না, মোটামুটি সবটাই করে ফেলা যায়। তো পাজলস আর সিটিং অ্যারেঞ্জমেন্টেই রিজনিং সবথেকে বেশি পরিমাণে ওয়েটেজ দেয়, তো পাজলসটাই বেশি প্র্যাকটিস করা উচিত এবং আমিও সেটাই করছি। আর সিলক্স, ইনইকুয়ালিটি, ডিরেকশন, ব্লাড রিলেশন, পুনিত স্যার তো বেশিরভাগ দিনই প্রি লেভেলের ক্লাস নিয়ে থাকেন, কিংবা এটার জন্য মেন্সের জন্য বেসিক্যালি কোডেড ব্লাড রিলেশন, কোডেড ইনইকুয়ালিটি, কোডেড সিলক্স এগুলো ভালোভাবে প্র্যাকটিস করা উচিত, কারণ মেন্সে কোডেড জিনিসই বেশি পরিমাণে আসে। তো আমিও সেটাই করছি। আর রইল বাকি জিএ পোর্শন। জিএ পোর্শনে তো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর মাস থেকে অলরেডি আই স্টার্টেড মাই প্রিপারেশন ফর জিএ। সো জিএটা আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 30তে যদি পরীক্ষা হয়ে থাকে তো সেটা অনুযায়ী হচ্ছে। আর স্ট্যাটিক জিকে রয়েছে হচ্ছে 40% স্ট্যাটিক জিকে, তো সেটা লুসেন্টের বই থেকে বা অন্যান্য কোনো জায়গা থেকে প্র্যাকটিস করলেও মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে ইএসআইসি ইউডিসি মেন্সের ফুল স্ট্র্যাটেজি। যদি ভালো লেগে থাকে তো এইভাবেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি মোটামুটি এইরকম শিডিউলেই প্র্যাকটিস শুরু করেছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আই উইল মিট ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ